আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে আমাকে এক ভাই কমেন্ট করছেন যে 50 জোড়া বাজরিকার পাখি যদি আপনি পালন করেন তো আপনার কী পরিমাণে লাভ হতে পারে বা লাভ হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো প্রথমেই বলে নিব যে লাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, কারণ পাখি পালন যে লাভজনক কী লাভজনক না সে সম্পর্কে আগেই ভিডিও দেওয়া আছে, একটা 2-3টা ভিডিও আগে আপনারা দেখলে বুঝতে পারবেন যে পাখি পালন লাভজনক কিনা সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। তো চলুন কথা বলা যাক যে বাজরিকার পাখি 50 জোড়া পালন করলে কী পরিমাণে লাভ করা সম্ভব। তো প্রথম কথা হলো যে আপনার পাখিকে লাভজনক করতে হলে, পাখি পালন লাভজনক করতে হলে অবশ্যই প্রথমত যে জিনিসটা লক্ষ্য করতে হবে পাখির সঠিক ব্রিড করতে চাই। আপনার পাখি যদি 50 জোড়া কেন 500 জোড়া থাকলে যদি আপনার পাখি ব্রিড না করে তাহলে কিন্তু আপনি কখনোই লাভবান হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। তো প্রথমত আপনি দেখতে হবে যে আপনার পাখিকে আপনি কীভাবে মেনটেন্স করতে পারতেছেন, আপনার পাখির থেকে কী পরিমাণে বাচ্চা কালেক্ট করতে পারতেছেন। দেখা গেলো যে আমার অ্যাভারেজে 3-4টা বাচ্চা নর্মালি আসে, কিন্তু আপনার দেখা গেলো যে কোনো জোড়ায় বাচ্চা 1টা বাচ্চা, কোনো জোড়ায় 2টা বাচ্চা যায়, সেক্ষেত্রে কিন্তু আমার যে পরিমাণে মুনাফা থাকার কথা আপনার সেই পরিমাণে থাকবে না। তো অবশ্যই প্রথমে তো পাখির ব্রিডের দিকে লক্ষ্য রাখতে হবে যে পাখির কী পরিমাণে ব্রিড হচ্ছে। তো আপনার যদি নর্মালি যেটা হয় 3-4টা বাচ্চা কিন্তু বাজিকার পাখি নর্মালি সবাই উৎপাদন করে থাকে। তো আমরা জানি যে আসলে আপনি যদি খাবারের দামটা ধরেন যে একটা সময় চলে যায় 110-120 টাকা কেজি, তো আপনি তো সেটা যদি ধরে বিজনেস করার চিন্তা করেন তাইলে তো হবে না। যখন খাবারের দাম 50-60 টাকা আসে তো তখন আপনার পুরো বছরের খাবার স্টক করতে হবে। অন্যান্য খাবার দিয়ে অ্যাভারেজে দেখা যায় 60-65 টাকা আপনি যদি খুব ভালো মানের খাবারের মিক্স করেন তো 60-65 টাকার ভিতরে একটা 1 জোড়া বাজরিকারের প্রতি কেজি খাবারের রেট পড়ে। তো সেটা হিসাব করলে আমরা দেখা যায় যে আমরা সর্বোচ্চ যে সার্কেল সেটা হিসাব করলে দেখা যায় 1 জোড়া পাখি আবার ডিস্টার্ব করে, সব কিছু হিসাব করলে দেখা যায় যে 1 জোড়া পাখি সঠিকভাবে ব্রিড করতে বা একটা সার্কেল শেষ করতে যে ডিম পাড়ার পর থেকে শুরু করে সে বাচ্চা আলাদা করে আবার ডিম পাড়া পর্যন্ত মোটামুটি 3 মাস সময় নিয়েই নেয়। অনেক সময় একটু কম নেয়, অনেক সময় একটু বেশি নেয়। তো যেহেতু 3 মাস সময় নিয়ে থাকে তো 1 জোড়া পাখিতে আমরা অ্যাভারেজে 2 কেজি খাবার 3 মাস খেয়ে শেষ করতে পারে না বা শেষ হয়ে যায় 2 কেজি খাবার, কিন্তু যখন একটা পাখির 4টা বাচ্চা ওঠে সেই 4টা বাচ্চাও কিন্তু যথেষ্ট পরিমাণে খায়। তো অ্যাভারেজে আমরা দেখা যায় যে 1 জোড়া পাখি ব্রিড করায় শেষ করতে 3-4 কেজি খাবার মিনিমাম লাগে। আর অন্য অন্য যে ক্যাটেল ফিস বোন মিনারেল ব্লক ব্রিড এইগুলো আছে, তো 4 কেজি খাবার যদি লাগে আর 4 যদি 50 টাকা করে 60 টাকা করে ধরেন তো 250 টাকার খাবার লাগে। আর অন্য অন্য যেসব জিনিস আছে সব কিছু দিয়ে আপনার প্রায় 300 টাকার খাবার লাগে একবার বাচ্চা উঠাইতে। তো সেক্ষেত্রে যদি আপনি অ্যাভারেজে 4টি বাচ্চা উঠাইতে পারেন তো অবশ্যই লাভবান হবেন, আর 3টি বাচ্চা উঠাইলে আপনার একটু কষ্ট হয়ে যাবে। আর আমি সাজেস্ট করবো যে খাঁচায় না পুষে নর্মাল বাজরিকারগুলো আপনার কলোনিতে পুষবেন, সেক্ষেত্রে আপনার মেনটেন্স কস্টটা কমে যাবে। কারণ আমি এগুলোকে সামনে পরবর্তীতে 2-1 দিন পরে দেখতে পাবেন যে আমরা পিছনে শিফট করবো আর এখানে অন্য পাখি উঠাবো। তো কারণ আপনার 1 জোড়া পাখিতে আপনি এখন বাচ্চা নর্মালি মনে করেন যে কোথায় বেচতেছেন কীভাবে বেচতেছেন এর উপর ডিপেন্ড করে দামটা, তবে আশা করা যায় 350 টাকার নিচে পাখির বাচ্চার দাম খুব কমই আসে। আপনি যে ভালোভাবে বিক্রি করতে পারবেন 400 টাকা করে বিক্রি করতে পারেন। তো অ্যাভারেজে যদি 4টা বাচ্চা ওঠে তো আপনার 800 টাকা এর থেকে মুনাফা থাকে, 1 জোড়া পাখির থেকে মানে 800 টাকা ইনকাম হয়। এর থেকে খরচ যদি আপনি 300 টাকা ধরেন তো 500 টাকা থাকে। তো আরও একটু কম হইলেও দেখা গেলো 1 জোড়া পাখি থেকে আপনার 3 মাসে 300 টাকা মুনাফা অর্জন করা সম্ভব। তো এইটা আপনার কন্টিনিউ হিসেব করতে হবে যে আসলে 50 জোড়া কি 10 জোড়ায় কত টাকা আপনি ইনকাম করতে পারবেন। আর এইটা ডিপেন্ড করবে মূলত আপনার ব্রিডের উপরে, ব্রিড যেমন করবেন তেমন ইনকাম হবে, ব্রিড না ভালো করতে পারলে আপনার সম্পূর্ণটাই লস যাবে। আর যদি একটু মেনটেন্সের সমস্যা হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাহলে তো আপনি বুঝতেই পারতেছেন। তো আশা করি বুঝতে পারছেন। আর কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই আবার কমেন্ট করে জানাবেন। আর সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আর আপনার ভালোবাসা পাখির যত্ন নেবেন। ধন্যবাদ সকলকে।